আনস্টেডিনেস অস্থিরতা সাধনার ক্ষেত্রে আরও একটা সমস্যার কারণ। আনস্টেডিনেস মিন্স অ্যান ইমব্যালেন্সড বডি। যখন অস্থিরতা আমাদের মধ্যে কাজ করে তখন আমাদের দেহ কিন্তু ব্যালেন্সড কন্ডিশনে বা স্থির অবস্থানে থাকে না। ইনএবিলিটি টু হোল্ড ওয়ান পশ্চার ফর এ পিরিয়ড অফ টাইম অ্যান্ড ওয়েভারিং মাইন্ড। বলছে আমি একই পশ্চারে অনেকক্ষণ বসে থাকার পক্ষে খুব অসুবিধা বোধ করব এবং আমার মন অনবরত চঞ্চল হয়ে উঠবে বা অস্থির হয়ে উঠবে, সে স্থির হতে চাইবে না এই অবস্থানে। অবভিয়াসলি যোগা ক্যান নট বি অ্যাচিভড আন্ডার দিস কন্ডিশন। অবশ্যই করে দেহ মনের এই অবস্থানের সময় আমরা কিনা যোগের পথে বা যোগ সাধনার পথে আগাতে পারি না। ইফ এনার্জি ইজ চ্যানেলড প্রপারলি, যদি এনার্জি চ্যানেল প্রপার ওয়েতে চলতে থাকে, অল দ্য বডিলি সিস্টেম বিকাম স্টেবল, যদি দৈহিক সিস্টেমগুলো ঠিকঠাক চলতে থাকে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্টেডিনেস ডেভেলপ অটোমেটিক্যালি, তাহলে শারীরিক এবং মানসিক যে স্থিরতা সে এমনি এমনি বৃদ্ধি পেতে থাকে। অ্যান আনসোয়ার্ভিং মাইন্ড অ্যান্ড স্টেডি বডি কাল্টিভেট যোগা। যোগের উন্নতি বা যোগ সাধনা কখনই সম্ভব যখন দেহ এবং মনের মধ্যে স্থিরতা কাজ করে, শান্ত স্থিতিভাব কাজ করে, তখনই কিনা যোগের পক্ষে বা যোগ সাধনার পক্ষে প্রোগ্রেস বা উন্নতি করা সম্ভব। আমরা এটাও জানি যে কোনো কাজের জন্যেও কিন্তু এই স্থিরতা দরকার। এই স্থিরতা ছাড়া কোনো কাজ ভালোভাবে হওয়া সম্ভব না বা নিজেকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দিনে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।